পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। বন্ধুত্ব এবং সহযোগিতার অংশ হিসেবে জাপান সরকার নবগঠিত অফিসিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স কর্মসূচির অধীনে বাংলাদেশকে 575 মিলিয়ন জাপানি ইয়েন অনুদান বরাদ্দ করেছে। বাংলাদেশের সমুদ্র নিরাপত্তা এবং দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং দু দেশের মধ্যে গভীর ও স্থায়ী বন্ধুত্বকে শক্তিশালী করাই এই অনুদানের উদ্দেশ্য। আজ ঢাকা সেনানিবাসস্থ প্রধানমন্ত্রী কার্যালয় সশস্ত্র বাহিনী বিভাগে আয়োজিত এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এই সংক্রান্ত একটি এক্সচেঞ্জ নোট স্বাক্ষরিত হয়। সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্ট জেনারেল ওয়াকারুজ্জামান জাপান সরকারের পক্ষে এইচই মিস্টার ওয়ামা কামিনোরি অ্যাম্বাসিডার অব জাপানের নিজ সরকারের পক্ষে চুক্তিতে স্বাক্ষর গ্রহণ করেছেন। আঞ্চলিক নিরাপত্তা এবং দুর্যোগ ব্যবস্থাপনার সক্ষমতা জোরদারে এই অনুদান জাপানের প্রতিশ্রুতির প্রতিফলন। এটি দু দেশের মধ্যে দৃঢ় এবং স্থায়ী অংশীদারিত্বের একটি প্রমাণ, যা পারস্পরিক সুসম্পর্ক এবং নিরাপত্তা ভবিষ্যতে প্রত্যাহার করবে। বাংলাদেশ সমুদ্র নিরাপত্তা এবং দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধিতে বরাদ্দকৃত অনুদান ব্যবহার করা হবে। 2023 সালে বাংলাদেশ এই কর্মসূচির আওতায় কয়েকটি সমুদ্রগামী বোট পাবে, যা বাংলাদেশের বিস্তৃত সমুদ্র উপকূলে নিরাপত্তা নিশ্চিতকল্পে ব্যবহার করা হবে। এছাড়াও বোটগুলি বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা সক্ষমতা এবং শক্তিশালী করা সহজ ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিকম্পের মতো দুর্যোগের সময় নাগরিকের নিরাপত্তা উদ্ধার কার্যে ব্যবহৃত হবে। স্বাক্ষর অনুষ্ঠানটি প্রতিশ্রুত পারস্পরিক অগ্রগতি ও সমৃদ্ধির প্রতীক। এটি বাংলাদেশ ও জাপানের মধ্যে স্থায়ী অংশীদারিত্বের একটি লক্ষ্য, যা সক্ষমতা বহন করে বন্ধুত্ব, সহযোগিতা এবং নিরাপত্তা ভবিষ্যতে যা মাইলফলক হিসেবেও কাজ করবে বলে আশা করা যায়। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।